নদিয়ার কৃষ্ণগঞ্জের বিজেপির বুথ সভাপতির বাড়িতে আগুন, অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপির বুথ সভাপতির বাড়িতে আগুন, নদিয়ার কৃষ্ণগঞ্জের গোবিপুরের উত্তম ঘোষের বাড়িতে দুষ্কৃতী হানা। অনুমানিক রাত একটা নাগাদ আমার বাড়িতে আগুন লাগে, আচমকা আগুন লাগে। তা আমরা চেতন পেয়ে দেখি যে আগুন ধরছে, তা আমরা আগুনটা নেভাই। তা নেভানোর পর ওরা দুজন দেখি যে ওখান দিয়ে পালাচ্ছে, তার কাটা আছে আমার বাড়িতে দেয়া আছে। পালাতে গিয়ে ওরা ধরতে আমরা পারিনি, তারপর ওরা পালিয়ে গিয়েছে। তারপর আমরা বেরিয়ে এসেছি, আমার বাড়িতে কাঠের জানালার কাজ হচ্ছিল, ওনাদের লক্ষাধিক টাকার যন্ত্রপাতি ছিল, সেগুলো খোয়া গিয়েছে। ঠিক আছে, তা আমার স্বামী বিজেপি বুথ সভাপতি, বুঝলেন, তা সেই কারণেই হয়তো এটা করেছে। পরিবারের দাবি, গতকাল ভোররাতে হঠাৎ শব্দ হয়, সেই শব্দ শুনে ওঠে পরিবারের লোকজন এবং দেখে কাঠ মিস্ত্রিদের সমস্ত মেশিনগুলো দাও দাও করে জ্বলছে, পাশে পড়ে রয়েছে পেট্রোলের বোতল। গেটের তালা খুলে বাইরে বেরোতেই দেখে পাড়ার দুজন যুবক নেপাল ঘোষ এবং গোপাল ঘোষ পালিয়ে যাচ্ছে। চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভায়। রবিবার সকালে কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উত্তম ঘোষ। উত্তমবাবুর বক্তব্য, আমি একজন বিজেপির বুথ সভাপতি, তৃণমূলের দুষ্কৃতীরা এই নোংরা ঘটনাটি ঘটিয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তুমুল নেতার বক্তব্য, আমাদের পার্টি এই ধরনের কোনো নোংরা রাজনীতি করে না। তারা তো তখন চিনে ফেলেছে কারা এই ঘটনাটি ঘটিয়েছে, প্রশাসন তদন্ত করে দেখুক, দোষী ব্যক্তিদের সাজা দিক। তৃণমূল পার্টি কতভাবে অন্যায়কারীর পাশে দাঁড়াবে না। আমার বাড়িতে কাঠমিস্ত্রি কাজ করছিল, তাদের বিভিন্ন রকমের বিদ্যুৎ যে মেশিনগুলো থাকে সেইগুলো ওরা আগুন ওরা টার্গেট করে, আর পেছনে একটা আমার জানলা গ্রিলে ওরা পেট্রোল লাগিয়ে দিয়ে ওরা জ্বালিয়ে দেয়। জ্বালিয়ে দেওয়ার পরে আমরা ওখানে এইগুলো ক্ষতি করেছে। কত টাকা ক্ষতি হয়েছে? লক্ষাধিক টাকা, 1 লক্ষ টাকার উপরে ক্ষতি করেছে। যারা যারা মিস্ত্রি আছে তারা বলতে পারবে, এটা ওদেরই যন্ত্রপাতি আছে, ওরা কত টাকার ক্ষতি হয়েছে। আমার অনুমানিক 1 লক্ষ টাকা খরচা হয়েছে। তৃণমূল এরকম ঘৃণ্য রাজনীতিতে বিশ্বাস নয়, যে তৃণমূলের যে নামে যে দোষটা চাপানো হয়েছে, ওনারা দেখেছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এটা করেছে, ওনারা হচ্ছে কৃষ্ণগঞ্জ থানায় যেয়ে ওনাদের নামে এফআইআর করেছে। আমি মনে প্রাণে চাই কৃষ্ণগঞ্জ প্রশাসন লেভেলে যখন গেছে, প্রশাসন লেভেল থেকে তদন্ত হোক, তদন্ত করে যদি দোষীরা সাব্যস্ত হয় তাহলে যা শাস্তি হবে তাই হচ্ছে প্রশাসন দিক। তৃণমূল এদের পিছনে কোনো ব্যাকআপ করবে না, বা তৃণমূল এইরকম ঘৃণ্য রাজনীতিতে বিশ্বাসও নয়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।